সো নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে শেয়ার করব ওয়েরিঙ্গার যে ইকুয়ালাইজার অনেকেই ব্যবহার করছেন এবং অনেকে নিতে চাইছেন। তো ওয়েরিঙ্গার যে গ্রাফিক্স ইকুয়ালাইজার রয়েছে, তো সেটা আপনাদেরকে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো অবশ্যই পুরো দেখে নিন। তো আমাদের দোকান থেকে একজন কাস্টমার কিন্তু এই ইকুয়ালাইজার অর্ডার দিয়েছিলেন এবং তাকে কিন্তু আমরা ওয়েরিঙ্গার ইকুয়ালাইজার প্রোভাইড করছি। আর দাম কত, তো এর দাম যদি জানতে চান, আমরা ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি দামটা শেয়ার করি না, কারণ একটা স্পেশাল ডিসকাউন্টে আমরা কিন্তু সেল করি। তো আপনারা যারা নিতে চাইছেন, ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে, দোকানের নাম্বার থাকবে, আপনারা কাইন্ডলি ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। তো ঠিক আছে পল্লব ভাই, এটা একটু খুলে রিভিউ করে বন্ধুদেরকে শেয়ার করো। দেখুন, এটা একটা ওয়েরিঙ্গারের ইকুয়ালাইজার। এটা হচ্ছে ডুয়াল 31 ব্যান্ডের ইকুয়ালাইজার। দেখুন, এটা একটা ওয়েরিঙ্গার কোম্পানির ইকুয়ালাইজার। ইকুয়ালাইজারটা হচ্ছে ডুয়াল 31 ব্যান্ডের গ্রাফিক একটা ইকুয়ালাইজার। মডেল নাম্বার হচ্ছে FBQ3102HD। ওকে, হাই ডেফিনেশন 31 ব্যান্ড স্টিরিও গ্রাফিক ইকুয়ালাইজার উইথ FBQ ফিডব্যাক ডিটেকশন সিস্টেম। আমি FBQ ফিডব্যাক ডিটেকশন সিস্টেম কি সেই ব্যাপারেও আমি জানাচ্ছি। আচ্ছা দেখুন, এটার আমি আনবক্সিং করে দেখাচ্ছি কোম্পানি অ্যাকচুয়ালি প্রোডাক্টের সঙ্গে কি কি প্রোভাইড করেছে। একটু জোরে বলো। এখানে দেখুন একটা এসি কর্ড দিয়েছে। আচ্ছা, সাইড করে দিলাম। এটা একটা ইউজার ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মেন ইউনিট, থার্মোকলের সাহায্যে প্যাকিং করে এসেছে যাতে কোনো ড্যামেজ না হয়। একটা পলিথিনের কভার দেওয়া রয়েছে। করছি, এখানে কি কি অপশন দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাহ, নতুন জিনিস একদম ঝাঁঝাঁ করছে, লুকিংটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, এই হচ্ছে এর লুকিং। এখানে কি কি অপশন দিয়েছে দেখুন, এখানে আল্ট্রাগ্রাফ প্রো এর একটা ব্র্যান্ডিং করা আছে FBQ। ওকে, তো এখানে দেখুন 31টা ব্যান্ড এখানে দেওয়া রয়েছে আর 31টা ব্যান্ড কিন্তু নিচে দেওয়া আছে। যারা ইকুয়ালাইজার ব্যবহার করেন তারা অলরেডি জানেন যে ডুয়াল 31 ব্যান্ড কীরকম ভাবে কাজ করে। 20 থেকে 20 কে। হ্যাঁ, এখানে ফ্রিকোয়েন্সি দেখুন 20 হার্টজ থেকে একদম 20 kHz পর্যন্ত, এটা অডিয়েবল ফ্রিকোয়েন্সি বলে। মানে এই ফ্রিকোয়েন্সি সাউন্ড আমরা শুনতে পাই, একটা হিউম্যান, একটা মানুষ শুনতে পায়। এখানে দেখুন কিছু কিছু অপশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে যেমন দেখুন আইও মিটার, এটা হচ্ছে ইনপুট আউটপুট মিটার। এখানে একটা গ্রাফ মিটার দেওয়া রয়েছে, এলইডি ইন্ডিকেটর মিটার দেওয়া রয়েছে। এটা টিপলে ইনপুট আর আউটপুট আমরা সিগন্যালটা কতটা আসছে আমরা এই এলইডি ইন্ডিকেটরে দেখতে পাবো। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে অডিও দেওয়া রয়েছে। অডিও মানে আমরা ইনপুট আর আউটপুটটাকে কন্ট্রোল করতে পারবো। মানে আমার যদি অডিওটা ইকুয়ালাইজার দরকার নেই তখন আমরা ইন আউটটা প্রেস করে দেবো। ঠিক আছে, আর যদি ইকুয়ালাইজারটা দরকার হয় তাহলে ইন আউট ওপেন রাখবো। তো এইরকমভাবে এখানে অপশন দেওয়া রয়েছে। এটা চ্যানেল এ আর চ্যানেল বি দুটো চ্যানেলের জন্যই কিন্তু দুরকম অপশন দেওয়া রয়েছে। আর এখানে দেখুন 3টে ভলিউম নব দেওয়া রয়েছে। এই 3টে নব কি কাজ করে, প্রথমটা হচ্ছে ইনপুট গেইন। হ্যাঁ, ওটা যেমন গেইনটা প্রয়োজন হবে, এটা -15 dB টু +15 dB আমরা গেইনটাকে কমাতে কিংবা বাড়াতে পারি। বেসিক্যালি এটা 0 dB তে সেট করা থাকে সবসময়। ঠিক আছে, যদি খুব গেইন বেশি আসে তাহলে আমরা মাইনাস করবো, আর যদি গেইন কম আসে তাহলে প্লাস করবো। এটা হচ্ছে লো কাট। এটা হচ্ছে লো কাট। লো কাট মানে হচ্ছে আমরা বেস ফুল বেসটাকে যেতে দেব, হয়তো আমার কাছে টপ বাজছে। এটা অন্যান্য ইকুয়ালাইজারে সুইচ থাকে, প্রেস করে দিলে লো কাট হয়ে যায়। হ্যাঁ, লো কাট ডটে দেখি, ডটেতে প্রেস করে দিলে লো কাট হয়ে গেল। ডটেতে হচ্ছে 50 Hz লো কাট করা থাকে, 50 Hz লো কাট করা। আর এখানে দেখুন লো কাট করা আছে 25 থেকে আরম্ভ করে একদম 400 পর্যন্ত। তার মানে এটা খুব ফ্লেক্সিবল, আমরা যে কোনো ফ্রিকোয়েন্সিকে এখানে লো কাট করতে পারি। একদম খুব ভালো, বেসটাকে কাট করতে পারি। ঠিক আছে, আর হাই কাটও একই ব্যাপার। হাই কাট, হাই কাট মানে হচ্ছে এখানে 2.5 থেকে 30 পর্যন্ত দেয়া রয়েছে। এটা হাইটাকে আমরা, এটা কিলো হার্জে দেয়া আছে। ঠিক আছে, এই হাইটাকে আমরা কাট করতে পারি। ঠিক আছে, একদম ওকে। আর ওপরে ডিবি যদি এটা প্রেস করা, এটা এটা হচ্ছে FBQ। FBQ হচ্ছে একটা ফাংশন, এই ইকুইলাইজার ছাড়া অন্য কোনো ইকুইলাইজারে পাওয়া যায় না। FBQ হচ্ছে অটোমেটিক ফিডব্যাক ডিটেকশন। আচ্ছা, অটোমেটিক ফিডব্যাক ডিটেকশন কিরকম, এই প্রত্যেকটা ইকুয়ালাইজারের মাথায় দেখুন একটা করে এলইডি লাইট দেওয়া আছে। ঠিক আছে, এইবার আমি হয়তো একটা লাইভ প্রোগ্রাম করছি। ওকে, এবার লাইভ প্রোগ্রাম করতে গেলে কি হয়, মাইক্রোফোন থেকে হুইসেলিং আসে, সিটি আসে। এবার ওই সিটিটা কোন ফ্রিকোয়েন্সিতে আসছে ঠিক সেই ফ্রিকোয়েন্সির লাইটটা কিন্তু এখানে গ্লো করবে। ঠিক ঠিক ঠিক
একদম ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে সেই ফ্রিকোয়েন্সি এই যে সেটা গ্লো করলে আমরা বুঝতে পারবো যে ধরুন এটা যদি গ্লো করে এই ফেডারটাকে আমরা কি করব নিচে থেকে ডাউন করে দেব, হালকা করে ডাউন করে ডাউন ওটা অনেকটা, তাহলে ফিডব্যাকটা অনেকটা কমে যাবে ঠিক আছে। এটা কিন্তু একটা ভালো ফিচারস, এটা কিন্তু অন্যান্য ইকুয়ালাইজার ক্ষেত্রে থাকে না ঠিক আছে, এটা ভালো ফিচারস, এটা খুব ভালো দিয়েছে। আর এখানে দেখুন রেঞ্জ দেয়া রয়েছে 6 dB আর 12 dB, মানে আমি এটাকে প্রেস করলে এই পর্যন্ত কাজ করবে, হ্যাঁ আমি প্রেস করলে 6 dB হবে আর খুলে দিলে 12 dB পর্যন্ত কাজ করবে ঠিক আছে। আর এই পিছনে চ্যানেল, হ্যাঁ পিছনের আমি অপশন গুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ওপরটা এটা কি লেখা আছে, আল্ট্রাগ্রাফ প্রো, মানে এটা কি মডেল আল্ট্রাগ্রাফ, এটা মডেল নাম্বার। আচ্ছা হাই ডেফিনিশন 31 band স্টিরিও গ্রাফিক ইকুয়ালাইজার উইথ পেছনটাতে দেয়া আছে চ্যানেল এ চ্যানেল বি এর ইনপুট আউটপুট সেকশন ঠিক আছে। এটা হচ্ছে চ্যানেল ওয়ান, চ্যানেল ওয়ান এর হচ্ছে এই উপরে দুটো ইনপুট, আমি এক্সেলার কানেক্ট করতে পারি কিংবা আমরা P30 যাকেও কানেক্ট করতে পারি। আচ্ছা এটা হচ্ছে এর আউটপুট, মানে এখান থেকে আমরা আউটপুটটা নিতে পারবো ঠিক আছে। আচ্ছা চ্যানেল টু ইনপুট হচ্ছে এটা আর চ্যানেল টুর আউটপুট হচ্ছে এটা ওকে। আর এই জায়গাতে একটা দেওয়া আছে সাব আউট, সাব আউট মানে সাবওয়ুফার যদি আমি চালাই তাহলে সেখান থেকে ডাইরেক্ট ক্রস ওভার দেওয়া রয়েছে, এক্স ওভার মানে ক্রস ওভার দেওয়া রয়েছে। আচ্ছা এটা বাড়ালে কিন্তু আবার এক্সট্রা করে কোনো ক্রস ওভার কাজ করবে, এক্স্যাক্টলি এটা কি হয়েছে, এটা লেফট এন্ড রাইট দুটো চ্যানেল থেকে এই অডিও নেবে, নিয়ে একটা ক্রস ওভার হয়ে আউটপুট বেরিয়ে যাবে, মানে এটা যদি 18 inch সাবওয়ুফার চালানো হয় সেক্ষেত্রে এটা ক্রস ওভারের কাজ করবে। বাহ ঠিক আছে, তো এই ক্রস ওভারটার ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে 30 Hz থেকে আমরা 200 Hz পর্যন্ত ক্রস ওভারের ফ্রিকোয়েন্সি যে কোনো ফ্রিকোয়েন্সিতে সেট করতে পারি ওকে একদম। আর এখানে দেখুন একটা ছোট্ট সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তো বেরিঙ্গারের অরিজিনালিটি যে প্রমাণ, এখানে একটা সুইচ রয়েছে অন অফ পাওয়ার সুইচ ঠিক আছে। তো এই হলো প্রোডাক্ট, তো এটা আপনি ডিজে সিস্টেমে ইউজ করতে পারেন কিংবা লাইভ প্রোগ্রামে ইউজ করতে পারেন, দুটোতেই খুব ভালো রেসপন্স করে আর এর সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর। সো বন্ধুরা দেখে নিলেন যে বেরিঙ্গারের একটা ইকুয়ালাইজার, আর এই ইকুয়ালাইজার কিন্তু পারফরমেন্স ভালো অন্যান্য। এবারে কি হয় ডডের ইকুয়ালাইজার অনেকে ভালো বলে, বাট 231 উড়ানো কিন্তু মার্কেটে তো নেই, নতুন নেই মানে পুরানো মার্কেটে আছে কিন্তু তাদের এমন প্রাইস বলছে যে বন্ধুদের কাছে সেটা খুবই দুঃসাধ্য হয়ে উঠেছে ঠিক আছে। আমি বিক্রি করেছিলাম এর আগে একটা, অনেকটা টাকা দাম ছিল, তো যাই হোক তার রেজাল্টটা 100% ভালো। বাট এখন যেগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে কিন্তু আপনারা বেরিঙ্গারের এই ইকুয়ালাইজার নিতে পারেন, এর রেসপন্স কিন্তু খুব ভালো, এই রেসপন্স ঠিক আছে। তো চলুন আজকের ছোট্ট একটা ভিডিও ইকুয়ালাইজার নিয়ে, আর যদি আপনারা এই ইকুয়ালাইজার নিতে চান, অর্থাৎ আমাদের দোকান থেকে আমরা যেমন ইমপ্রো প্রোডাক্টও সেল করি, যেমন আমরা ক্লারিয়ন প্রোডাক্ট সেল করি, অল প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি, স্ট্রেঞ্জার বলুন আউজা বলুন A to Z সাউন্ড সেটআপের যা কিছু প্রয়োজন হবে আপনারা ফোন করবেন, দাম জিজ্ঞেস করবেন, আপনাদের পছন্দ হলে অবশ্যই নেবেন। আর সবথেকে বড় কথা আমরা যে কোনো প্রোডাক্ট দিই যেটা অরিজিনালি ভালো পারফরমেন্স থাকে সেই প্রোডাক্টগুলো আমরা সেল করি, সেইগুলো সেল করি উইথ জিএসটি বিল। এবং দূরে যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের জন্য বলি আমাদের কিন্তু কুরিয়ার সার্ভিস রয়েছে, হ্যাঁ সামান্য কিছু কুরিয়ার চার্জ দিলে আপনাদের বাড়ি পর্যন্ত প্রোডাক্ট কিন্তু ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে। তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন।